আমরা আজকে দেখব ফেসবুকের সিকিউরিটি কোড কিভাবে বানানো যায়, তাই সবাই মনোযোগ দিয়ে শুনবো। প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন হওয়ার পর আমরা যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর অন্য কোনো দিকে না গিয়ে সোজা আমরা যাব সেটিং, সেটিং এ এখান থেকে আমরা যাব ফার্স্ট সিকিউরিটি। লগ ইন অ্যাপ্রুভাল দেওয়া আছে, চাইলে আপনিও দিতে পারবেন। এক্সট্রা কোডও দেওয়া যাবে, কোড জেনসার দিতে পারবেন, অ্যাপস পাসওয়ার্ড দিতে পারবেন, পাবলিক কি দিতে পারবেন, ট্রাস্ট কন্ট্যাক্ট দিতে পারবেন, রিকগনাইজ ডিভাইস দিতে পারবেন। রিকগনাইজ ডিভাইসের সুবিধা এখন দেখেন কি কি আছে। আম্মা ওপেন হও, এবার চলে আসুন। দেখুন প্রথমে আপনি কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছেন। দিস ডিভাইস ফেসবুক, মানে আমার এই ল্যাপটপে আমি এটা লগ ইন করছিলাম। এবং আদার ডিভাইস কোন ক্রোম অন ভিভো এন এফ প্লাস মোবাইলের নাম দেখলেন, এটা আমার ফোন অপেরা মিনি অন অপেরা, সরি এইটা বুঝলাম না এটা কার ফোন থেকে লগ ইন করছিলাম। তারপরটা নিচে ফেসবুক অ্যান্ড্রয়েড আমারটা, বাকি সবগুলো দেখে নেবেন, টাইম ডেট সব সুন্দরভাবে দেখতে পাবেন। আপনি যদি আরও একটা মজার কেন দেখতে চান, তাহলে দেখবেন যে কোটা থেকে লগ ইন করেছেন, কোনো ব্যাপার না, তাহলে হয় আর ইউর লগ ইনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখে নিন আপনার কারেন্ট লোকেশন, বর্তমানে এটা হলো আপনার কারেন্ট লোকেশন, আপনি বর্তমানে এই জায়গায় চলে আসেন। তাহলে আপনার কারেন্ট লোকেশন আপনি মিলাই নেন বাইপেল এবং দেখেন কোন আইপি থেকে, মানে কোন ইন্টারনেটের অফিস থেকে আপনার লাইনটা ইউজ করা হইতেছে। আইপি অ্যাড্রেস একটা অফিস দেখতে, এটা গুগলে vgp.ac সার্চ দিলে আপনি দেখবেন আপনার আইপিটা কোন কোম্পানির চলে এসেছে। স্ক্রিন গুলো চলতেছে কথা কথা, তারপর দেখেন কোন কোন টাইম কোন কোন জায়গায় কোন কোন আইপি, যেখানে দেখবেন আপনি সেম আইপি। সো এটা আমি, ইয়েস সেম আইপি, গান্দা বেশি খেয়েছে না, আইপি সেম আইপি, সরি ওটা দেখা আমি সেম আইপি আজকে মনে হয়। এবার আসবে দেখেন যে মোবাইল ব্রাউজারের মধ্যে কোথায় ইউজ করছে, আইপি অ্যাড্রেস সেম, তার মানে আমি আমার ডেস্কটপ বলতেছি কি ডেস্কটপেও আমি, ও নো। তারপর আরো নিচে আমরা চলে যাই, দেখেন যে মেসেঞ্জার যুগ, যেহেতু মেসেঞ্জার কোন কোন মোবাইলে মেসেঞ্জার ইউজ হচ্ছে, সেম জায়গা সেম লোকেশন সেম আইপি সেম ডেট, সো কোনো ভুল নেই এটা। আমি তারপর আরও একটা দিতে পারবেন, প্রোফাইল পিক্সেল একটা সেটিং আছে, এখানে আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট আমি করতে পারি নাই। তারপর এখন দেখেন আপনি রিমুভ কোন কোন তারিখে আপনার প্রোফাইল পিকচার রিমুভ করা হয়েছে, ডিটেলস, লিগালি কন্ট্রাক্ট, এটা একটা অতি ভালো জিনিস, যাকে তাকে বিশ্বাস করে দিবেন না। এখানে আপনার সুন্দর সবচেয়ে বেস্ট এবং ক্লোজ বিশ্বাসঘাতকতা বন্ধুর নাম লিখে দিন এবং অ্যাড ক্লিক করুন। ক্লিক করার পরে রিকোয়েস্ট অ্যাকশনে গিয়ে ডাইরেকশন দিয়ে দিন, সে হলো আপনার লিগালি কন্ট্রাক্ট। যাতে সরি বলে গেছিল, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইলে কোনো ঝামেলা নেই, নো চিন্তা, দুপুটি ভাবি এডিটে ক্লিক করুন এবং দেখে যান আপনার কী কারণে ডিঅ্যাক্টিভ করবেন। এই যে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ। বন্ধুরা আজকে অনেক কথাই হলো, সবাই ভালো থাকবেন।